সব কাণ্ড কারখানা না আমি জানি। কি কাণ্ড কারখানার কথা বলছেন আপনি? অ্যাফেয়ার শব্দটার বাংলাটা আমার এক্ষুনি ঠিক মনে পড়ছে না। আমাদের মধ্যে কিচ্ছু নেই, কোনো অ্যাফেয়ার নেই। তাহলে অরুণের প্রতি তোমার কিসের এত ছোকছোকানি? গুরু কোথায়? গুরু এ কি, তোমরা কারা? গুরু কি চাই ভাই আপনাদের? গুরুকে চাই আমাদের। এতক্ষণ তুমি কি করছিলে? খেলছিলাম। আমার একটা কাজ করে দেবে শোনা? অরুণ আঙ্কেলের হাতে না খুব ব্যথা লেগেছে, তুমি ওনাকে একটা ফোন করবে। ভাবছি তোমার বিপদ কিন্তু বাড়লো বই কমলো না। কেন, তোমার কি মনে হলো যে ওরা সব মা আমার সঙ্গে নাটক করে গেল? না তা নয়, কিন্তু ধরো কথাটা যদি চাউর হয় যে অরুণ কুমারের গায়ে হাত তুলে তারপর তার পায়ে পড়ে গেলেই পাকা চাকরি পাওয়া যায়, তখন? তুমি বলতে চাইছো যে মানে দলে দলে লোক এসে আমাকে মারবে, তাই তো? দেশে কত বেকার ছেলে। সত্যি ওরা যে এরকম একটা কাণ্ড ঘটাবে আমি ভাবতেও পারিনি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না জানো তো। এই আমার কিন্তু বিশ্বাস হচ্ছে, এই শহরে এখন এমন একজনও নেই যে জেনে বুঝে অরুণ কুমারের গায়ে হাত তুলতে পারে, এমনটা আর কোনোদিন হবে না, কখনো না। যাক তোমরা নিশ্চিন্ত হলে। জিজ্ঞেস করো তো কেমন আছেন উনি। হ্যালো অরুণ আঙ্কেল, আমি রাকা। হ্যালো রাকা, হাউ আর ইউ? রাকা সুচরিতার মেয়ে। আচ্ছা কথা বলো, আমি ওষুধগুলো নিয়ে আসি। বলো কি খবর, কেমন আছো তুমি? কি হয়েছে তোমার হাতে? কেমন আছো তুমি? রমেশ, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, স্টুডিও পাড়ায় তোমাদের সোর্স গুলো কি করছিল? তোমরা কি বলতে চাও তারাও খবরগুলো জানতো না, নাকি জানতো তোমরা ওদের কাছে পৌঁছতে পারোনি? ইচ্ছেও ছিল না কোনো? না না, মানে স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিন্তু রোজ একবার করে স্টুডিও চত্বরে ঢুকে দিই, আজকেও গেছিলাম, কিন্তু কই তেমন তো কোনো খবর তো। শোনো, তোমার কলিগের অ্যাপ্রোচটা শোনো, স্টুডিও পাড়ায় ঢুঁ দিয়েছিলাম, খবর সংগ্রহ করাটা ওনার কাছে ঢুঁ দেওয়া, এই জন্য তোমাদের কিচ্ছু হয় না। কই এই যে লোকগুলো এসে হামলা করলো, গুন্ডারা এসে অরুণ কুমারকে মারলো, তার ছবি কই? আমি কি আর পাঁচটা সস্তা কাগজের মতো লিখে দেবো অরুণ কুমার আক্রান্ত, বাংলা চলচ্চিত্র আক্রান্ত? নাকি আমি বেশ বড় বড় করে লিখে দেবো, জলজল করে ছাপানো থাকবে, আজ রূপলি পর্দার কালো দিন, আর ওপরে জলজল করবে অরুণ কুমারকে গুন্ডারা মারছে? স্যার আমাদের কোনো দোষ নেই স্যার, আপনি ভালো করে খোঁজ নিয়ে জানতে পারবেন, অরুণদা নিজেও এটা জানতেন না।
শিকার শিকারির খবর না জানলেও শিকারকে জানতে হয় শিকারটা কোথায়, প্রয়োজনটা কার সেটা ভেবে দেখতে হবে। আমাদের যখন প্রচণ্ড জল তেষ্টা পায়, আমরা জলের কাছে যাই না, জল আমাদের কাছে আসে। তোমাদের এত ভালো সোর্স দিলাম, সেটাকে কাজে লাগাতে পারলে না, এটা তোমাদের দুর্বলতা, তোমাদের অক্ষমতা। এটা স্বীকার করো, মুখে মুখে তর্ক করো না। আফসোসে আমার গা হাত পা রিরি করছে, এমন দারুণ সব খবর, আর আমার সাংবাদিক কুল বসে বসে মুড়ি আর শশা খেল। অরুণ কুমার কোর্ট পেপার অবজ্ঞা করল, অরুণ কুমার রুখে দাঁড়ালো, অরুণ কুমার প্রতিবাদ করলো, স্টুডিওর বাইরে অরুণ কুমার মার খেল। ভাবতে পারছেন খবরের লেভেলটা কোথায় যেত? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। পর্দার নায়ককে বাস্তবে দাঁড় করানোর একটা মোক্ষম সুযোগ হাতছাড়া করেছি স্যার, এর জন্য আপনি যা শাস্তি মাথা পেতে নেব স্যার। হোয়াট শাস্তি? এটা স্কুল না পাঠশালা যে আমি তোমার শাস্তি দেব? বেঞ্চের উপর দাঁড় করিয়ে নামতে পারাবো? এটা খবরের কাগজের অফিস নিবেদিতা, খবর চাই, খবর। তার চেয়ে বরং এমন একটা খবর বার করো যেটা হবার আগেই আমরা জানতে পারি, তারপর সেই খবরটাকেই সাজিয়ে গুছিয়ে আমরা পরিবেশন করবো। চেষ্টা করবো স্যার। শোনো নিবেদিতা, চেষ্টা প্রচেষ্টা এইসব শব্দ আমার অভিধানে নেই। চেষ্টা নয়, এই কাজটা তোমাকে করতেই হবে। চলো রেডি, সাউন্ড রানিং, ক্যামেরা রানিং, ক্ল্যাপ ইন, অ্যাকশন। কেন এসেছো তুমি? আমি তো তোমাকে আসতে বারণ করে দিয়েছিলাম, আমি তো তোমাকে বেঁধে রাখিনি, মুক্তি দিয়েই দিয়েছিলাম। তাহলে কেন এলে আমার সামনে? কিসের আলো জ্বালাতে এলে? ঝড়ে তছনছ হয়ে যাওয়া আমার এই অন্ধকার জীবনে? আমি আমি তোমাকে ভালোবেসেছি। ওই দিগন্ত বিস্তৃত ওই আকাশে খোকা, এটা কি হচ্ছে? হ্যাঁ, এইভাবে আমাকে কিউ দিচ্ছে কে? এ তোমার অ্যাসিস্ট্যান্ট। ইমোশন ছাড়া পড়ছে, আমি রিয়্যাক্ট করব কি করে বলো তো? অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে মানে খোকা, এটা শুটিং হচ্ছে না, চ্যাংড়ামো হচ্ছে। এভাবে কেউ কিউ দেয় নাকি? অরুণ কোথায়? অরুণ অরুণ জানে না আমি শুটিং করছি? হ্যাঁ, আমি তো শুটিং এর সময় থাকি, আমি তো কিউ দিই ওকে, আমি তো হেল্প করি অ্যাজ এ কো-অ্যাক্টর। হেল্প করি কেন বলছি, এটা তো একটা অ্যাক্টরের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে আমার শুটিং এর সময় ও নেই কেন? আরে কি আসছো, দেখো দাদা কোথায়, দেখো। এটা অরুণকে আপনাদের আগে জানানো উচিত ছিল। আমি বলি কি যে এখন তো এটা একটা ছোট্ট ব্যাপার, তো আমি সংলাপটা বলে দিই, তাতে বোধহয় সুবিধা হবে। আপনি খুব ভালো করে জানেন আমি এভাবে শুটিং করি না, অরুণ না এলে শুটিং হবে না। স্যার, উনি কি রাগ করলেন? তোমার কপাল ভালো যে ম্যাডাম তোমার উপরে রাগ করেছেন, তোমার টাকে গর্তা মারেন। চুপচাপ গিয়ে লুকিয়ে পড়ো, সারাদিন ওনার সামনে আর আসবে না, যাও। চলো 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 চলো।